জীবনও রাত্রিতে হাজার হাজার মুসলমান নর নারী নিয়ে তোমার কালামের চারটি আয়াতকে সামনে রেখে তোমার সন্তুষ্টি হাসিলের জন্য কি কি কাজ করা উচিত এ বিষয়ে কিছু কথা বলেছি। সে শুনতে এসে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি, আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাগুলোকে মেহরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যার বিদায় নিলেন, জিন্দগির গুনাগুলো মাফ করে দাও, কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছ, চক্ষু বন্ধ করুন, আব্বা আম্মার জন্য আল্লাহর সেখানে দোয়া পড়ে আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া সবাই বলুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াল্লা বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলে, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমন কি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই, আড়ালে যত মা বোনা তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ গো কদিম বক্তিকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রত্যেকটা ঘর কিসমের দুর্গ বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ শাইখুনা মুহতারামি মুকাররামি মাওলানা আব্দুল হাই হাফিজাহুল্লাহকে তুমি আল্লাহ মেহরবানি করে দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের মাঝে দীর্ঘ হায়াতে তুমি তার হায়াতকে লম্বা করে দাও। আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যে নেক মাকসুদ তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা অনেক বড় প্রবীণ আলেমে দিন মাওলানা আব্দুর রহিম সাহেবকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা সবার নাম তো আমার জানা নাই, যার যা প্রার্থনা যার যা নেক মাকসুদ গুলো তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। কবরস্থানের মাহফিল কবরবাসীর জন্য দোয়া করি, ওই কবরবাসী যারা হয়েছে আশপাশে কবরস্থান যারা কবরবাসী হয়ে আছে তাদের মতো অসহায় আর কেউ নাই, আল্লাহ কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্বা গেছে, মা গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, সব একদিন চলে যাব, সুখ্যাতি সম্মান যশ নেতৃত্ব ক্ষমতা সব একদিন মাটির সঙ্গে মিশে যাবে রে। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। আয় আল্লাহ তাআলা শহীদদের শাহাদাতকে কবুল কর, যে সমস্ত ছাত্ররা পুকুরে তাজা প্রাণ ঢেলে দিয়ে এমন সুন্দর একটি পরিবেশ তৈরি করলো, নতুন ইতিহাস সৃষ্টি করলো, ইমানি হালাত নিয়ে দুনিয়া থেকে যদি বিদায় হয় কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা এই শিবপুর তোহা মাদ্রাসার ছাত্র ছিলেন বড় বড় আলেমে দিন, আয় আল্লাহ তাআলা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাহুল্লাহ বিশ্ব ইসলামী আন্দোলনের একজন বড়তম সিপাহা সালার তিনি ছিলেন, আয় আল্লাহ তাআলা তুমি তার শাহাদাতকে কবুল করে নাও, কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা একজন মানুষের কত মজবুত ইমান হলে পরে মৃত্যুর পূর্বে ছেলের সঙ্গে হেসে হেসে কথা বলে আর বলে, ছেলে আমার তুমি আমার জানাজাটা পড়াইয়া দিবা, তোমার মা যেন পাবনায় না আসে, তোমার মার বড় কষ্ট হয়ে যাবে। হায় আল্লাহ তাআলা এত দৃঢ়চেতা মানুষ, এত দৃঢ়চেতা মানুষ, এত মজবুত ইমানওয়ালা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ গো কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। তিনি এই মাদ্রাসায় পড়াশোনা করেছেন, এই মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা
আমার সঙ্গী সবাই আমিন আমিন বলতেছে, আল্লাহ তুমি যে শুনতেছ, মেহরবানি করে যার যা চাওয়া তুমি না দয়া করে কবুল আর মঞ্জুর করে নিও। আব্দুস সুবান সাহেবের কবর থেকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ এই দুনিয়া ছেড়ে সবাই যাব, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিবা না, শূন্য হাতে গেলে তোমার কাছে কি জবাব দেব, শূন্য হাতে যদি যাই ধরা পড়ে যাব তোমার সামনে, আল্লাহ লজ্জায় মুখ দেখাতে পারবো না, এমন ভাবে নিও না যেইভাবে নিলে পরে তোমার কাছে আমরা আসামি বনে যাব। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসির, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ তাআলা, মরণ যে কোন দিন হবে জানি না, প্রত্যেকটা দিন কত লোকের মৃত্যুর সংবাদ কানে আসে রে, আমার সংবাদ একদিন মানুষের কানে কানে যাবে, সবাই বলে বলে বেড়াবে, আব্দুল্লাহ আমিন নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আব্দুর রহিম নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আব্দুল হাই নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আব্দুল করিম নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ সকল সম্পর্ক স্থায়িত্ব একমাত্র তুমি আমার আল্লাহ, তোমার সঙ্গে সম্পর্ক গাঢ় করে দাও, তোমার সঙ্গে মহাব্বত গাঢ় করে দাও, তোমার সঙ্গে মহাব্বত পাকাপোক্ত করে দাও, তোমার সঙ্গে আমার সম্পর্ককে গভীর থেকে গভীরতর করে দাও। আল্লাহ তাআলা, মরণের ডাক যেদিন চলে আসবে কেউ আমাকে রক্ষা করতে পারবে না রে, ঘর থেকে বের করে দিয়া আমাকে গোসল সম্পন্ন করাইয়া দিয়া সেলাইওয়ালা কাপড় কেচে দিয়া কেটে বুতামোলা কাপড় চোপড় কেটে নিয়া সেলাই বিহীন কাপড় গলায় ঢুকাইয়া দিয়া রে চকলেটের মতো প্যাকেট বানাইয়া দিয়া কবরে শোয়া দিয়া চলে আসবে, দিন শেষে তুমি আল্লাহ তুমি বন্ধু ছাড়া আমার কেউ নাই রে। সে অন্তিম সময়ে যখন চলে আসবে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।